আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। পটলের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব নারকেল বাটা দিয়ে পটল কারি। নারকেল বাটা দিয়ে এই পটলের কারিটা খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজার হয়। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আমি পটল এবং আলু। পটলের সাথে আলু দিয়েছি এখানে, কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন আলুটা। পটলগুলো একটু ছোট টুকরো করে নিয়েছি, চাইলে গোটাও রাখতে পারেন অথবা দুফালি করে কেটে নেওয়া যাবে। এখন এই পটল আলু আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। পটলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া। পটলগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তবে পটল আলু আমি খুব বেশি লাল পোড়া পোড়া করে ভাজবো না, হালকা লালচে করে ভেজে নেব। পটল আলু এভাবে আগে থেকে একটু ভেজে নিলে ভাজা একটা সুন্দর ফ্লেভার আসবে। অল্প আঁচে বেশ ভালোভাবে এটাকে ভেজে নেব। ভাজতে ভাজতেই প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে পটল এবং আলুটা। পটল এবং আলু আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচের পেস্ট। পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দেব আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণে। আমি দুইটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের আর পাঁচ ছয়টা কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছি। এখন এই পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন একটু ভেজে নেব, যাতে এগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা একটু ভেজে নিয়েছি, এখন এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে লবণ নিয়েছি স্বাদ মতো, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া নিয়েছি। মশলাটা পরিমাণ মতো করে দিয়ে দিতে হবে যে যতটা রান্না করবেন। এখন এই মশলাটাকে আমি একটু ভেজে নেব। অল্প আঁচে নেড়েচেড়ে আমি মশলাটা ভেজে নিয়েছি। এখন কষানোর জন্য দিয়ে দেব কিছুটা পানি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব নারিকেল বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ নারিকেল বাটা নিয়েছি। এখানে নারিকেলের দুধ দিয়েও রান্না করা যায়, তো আমি আজকে নারিকেল বাটা দিয়ে রান্না করছি। নারিকেল বাটা দিয়েও রান্না করলে খুবই টেস্টি হয় খেতে। নারিকেল বাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু পটল। আলু পটল দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব মশলার সাথে। আমি পটলের সাথে এখানে আলু দিয়েছি, আলু আমার কাছে খেতে ভালো লাগে। এখানে কেউ যদি আলু না দিতে চান, আলুটা বাদ দিয়ে রান্না করে নিতে পারেন। আলু পটল মশলার সাথে বেশ নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। আমি একটু ঝোল ঝোল রাখবো, সেভাবেই পানিটা দিয়ে দিলাম। নারিকেল বাটা দিয়ে আলু পটলের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। আমি ঝোলটা আর সামান্য একটু টানিয়ে নেব মাখো মাখো মতো করে। এই ঝোলটা মাখো মাখো হলে খেতে ভালো লাগবে। রান্নাটা পুরোপুরি কমপ্লিট, এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি নারিকেল বাটা দিয়ে আলু পটলের ঝোল। যারা নারিকেল বাটা দিয়ে এখনও পটলের রেসিপিটি ট্রাই করেননি, একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।